তবে রানিং কবুতরের ক্ষেত্রে রিস্কটা অনেক বেশি হয়ে যায়। সালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর কী ধরনের কবুতর দিয়ে কবুতর পালন শুরু করা উচিত, বিশেষ করে যারা নতুন তারা এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক চিন্তায় থাকে যে আমি কী ধরনের কবুতর দিয়ে কবুতর পালন শুরু করব, বাচ্চা কবুতর না নিউ অ্যাডাল্ট না রানিং কবুতর, এই বিষয় নিয়ে কিন্তু তারা অনেক চিন্তা ভাবনা করে বা তারা সিদ্ধান্তহীনতায় ভোগে যে কীভাবে আমার ফার্মটি তৈরি করব বা কী ধরনের কবুতর দিয়ে আমার কবুতরের ফার্মটি শুরু করব, এই নিয়ে কিন্তু তারা অনেক চিন্তা ভাবনা করে থাকে। তবে আমি যেটা মনে করি বা আমি যেটা সাজেস্ট করব আপনাদেরকে যে অবশ্যই বাচ্চা কবুতর দিয়ে কবুতর পালন শুরু করতে হবে। আপনি চাইলে রানিং কবুতর দিয়েও শুরু করতে পারেন, তবে রানিং কবুতরের ক্ষেত্রে রিস্কটা অনেক বেশি হয়ে যায়। অর্থাৎ আপনি যে কবুতরটি রানিং কিনে নিয়ে আসবেন, এই কবুতরটি যে আপনার বাসায় আসার পরে ভালো ডিম বাচ্চা করবে এই গ্যারান্টি কিন্তু নাই বললেই চলে। অর্থাৎ ভালো কবুতর কিন্তু কেউ হাতছাড়া করতে চায় না। এক কথায় আপনিই ভাবেন, আপনার ফার্মে যদি 10 জোড়া কবুতর থাকে আর 10 জোড়া কবুতরের মধ্যে যদি 2 জোড়া কবুতর আপনি সেল করার চিন্তাভাবনা করেন, আমি রানিং কবুতরের কথা বলছি, তো 2 জোড়া কবুতর যদি আপনি সেল করার চিন্তাভাবনা করেন, আপনি চিন্তাভাবনা করবেন আপনার ফার্মের সবথেকে গ্রেড যে দুইটার খারাপ, অর্থাৎ যে কবুতরের গ্রেড সবথেকে খারাপ সেই কবুতর দুইটা আপনি সেল করার চিন্তাভাবনা করবেন। অর্থাৎ ভালো কবুতর কিন্তু আপনি কখনোই হাতছাড়া করতে চাইবেন না। আর ভালো কবুতর সেল আমার দেখা মতে খুব কমই হয়, কারণ ভালো কবুতর কেউ বিপদে না পড়লে আসলে সেল করে না। তার জন্যই বলতেছি যদি ভালো কবুতর আশা করেন, অর্থাৎ আপনার ফার্মে যদি সফলতা অর্জনের চিন্তাভাবনা করেন যে আপনার ফার্মের আমি খুব সহজেই সফলতা অর্জন করবো, সেক্ষেত্রে অবশ্যই বাচ্চা কবুতর দিয়ে কবুতর পালন শুরু করতে হবে। কিন্তু বাচ্চা কবুতর কেনার আগে অবশ্যই বাচ্চার প্যারেন্টস দেখে বাচ্চা কিনতে হবে। অর্থাৎ বাচ্চার প্যারেন্টস যদি ভালো থাকে সেক্ষেত্রে বাচ্চার কোয়ালিটিও কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা বেশি। তো আমাদেরকে সবসময় চিন্তাভাবনা করতে হবে একটু দীর্ঘমেয়াদি, যে আমি বাচ্চা কবুতর দিয়ে কবুতর পালন শুরু করব আর রানিং কবুতর নিয়ে আসবো, 2 দিনের মধ্যে ডিম বাচ্চা শুরু করে দেবে, আমার প্রোডাকশন বেড়ে যাবে, আমি খুব তাড়াতাড়ি বড় ফার্মের মালিক হয়ে যাব বা আমি খুব বড় ব্রিডার হয়ে যাব, এই চিন্তাভাবনা করে যদি আপনি কবুতর সেক্টরে প্রবেশ করেন তো খুব অল্প দিনেই আপনার বিদায় নেওয়া লাগবে। কারণ কবুতর সেক্টরটি অনেক ধৈর্যের বা অনেক কষ্টের সেক্টর, তবে এর মধ্যে আনন্দও আছে। তো যদি আপনি সফল খামারি হওয়ার চিন্তাভাবনা করেন, তবে অবশ্যই বাচ্চা কবুতর বা নিউ অ্যাডাল কবুতর দিয়ে আপনি কবুতর পালন শুরু করবেন, আমি যেটা সাজেস্ট করব আপনাদেরকে। যদি বাচ্চা কবুতর কিনতে না আগ্রহী থাকেন সেক্ষেত্রে নিউ অ্যাডাল কবুতর, অর্থাৎ 6 খিল 7 খিল ঝরে গেছে এই টাইপের কবুতর দিয়েও আপনি কবুতর পালন শুরু করতে পারবেন বা পারেন। আপনি রানিং কবুতর থেকে নিউ অ্যাডাল কবুতর নেওয়া বেটার আমি যেটা মনে করি। তো নিউ অ্যাডাল কবুতর কীভাবে চিনবেন বা কবুতরের কত পালক ঝরে গেছে এটা দেখে কীভাবে নিউ অ্যাডাল কবুতর কিনবেন, এই রিলেটেড পরবর্তীতে আমি একটি ভিডিও আপলোড করব। সেই কবুতরের ভিডিওটি দেখে আপনি অবশ্যই শিওর হয়ে যাবেন যে কবুতরের বয়স কেমন বা কবুতর নিউ অ্যাডাল বা কত পালক ধরে গেছে এই বিষয়ে নিয়ে আপনি একদম পুরোপুরি ধারণা পেয়ে যাবেন। তো আশা করি বোঝাতে পেরেছি যে আপনি কী ধরনের কবুতর দিয়ে আপনার কবুতরের ফার্মটি তৈরি করবেন বা কী ধরনের কবুতর কিনে আপনার কবুতর পালনের যাত্রা শুরু করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।